নমস্কার বন্ধুরা, ডেলি বাংলা নিউজ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। ফের বাংলার আবহাওয়ায় নতুন পরিবর্তন ঘটল। প্রথম নিম্নচাপে শক্তি বাড়ালেও, অর্থাৎ প্রথম নিম্নচাপে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় জেলায় বৃষ্টি বাড়লেও দ্বিতীয় যে নিম্নচাপটি ওঠার কথা ছিল, যেটা 25 তারিখে ওঠার কথা ছিল, সেটা কিন্তু বন্ধুরা এই মুহূর্তে কেটে গেছে। আর প্রথম নিম্নচাপ অর্থাৎ যেটা আগামী আর কয়েক ঘন্টা পর থেকেই ভারী বৃষ্টি শুরু হতে চলেছে পশ্চিমবঙ্গের দক্ষিণের বিভিন্ন জেলায় জেলায়, একই সঙ্গে উত্তর ও মাঝারি থেকে কিন্তু ভারী বৃষ্টি হবে, সঙ্গে বাংলাদেশের ত্রিপুরাতেও কিন্তু ভারী বৃষ্টির চান্স রয়েছে। তো কোন কোন জেলায় কতটা পরিমাণ থাকবে টোটাল পরবর্তী 10 দিন বৃষ্টির, এবং কতটা ঝড়ো হওয়া বইতে পারে, বজ্রপাতের সম্ভাবনা কতটা রয়েছে, সম্পূর্ণ আমরা আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। তো ভিডিওটিকে অবশ্যই আপনারা বন্ধুরা বিনা স্কিপ করে দেখতে থাকুন। সবার প্রথমে আপনাদেরকে দেখিয়ে দেবো এই যে নিম্নচাপ সেটা কখন, স্ক্রিনের উপরে তো দেখতেই পাচ্ছেন যে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে ভারী বৃষ্টি হবে, এবং উপকূলে বিশেষ করে তো বেশি বৃষ্টির চান্স থাকছে, যার মধ্যে ফ্রেজারগঞ্জ, নামখানা, হলদিবাড়ি, হলদিয়া, জয়নগর, তমলুক, উলবেড়িয়া রয়েছেই, গঙ্গাসাগরও রয়েছে। তার আগে আমরা চলে যাব আজকের ডেটে, আজকের রাত্রেবেলার ওয়েদারের কন্ডিশনটা একবার দেখে নেব, দেখে নিয়ে তারপরে আমরা টোটাল 20 তারিখ থেকে দেখা শুরু করবো, অর্থাৎ আগামীকাল শনিবার 20 তারিখ থেকে দেখা শুরু করবো যে কোন কোন জেলায় কতটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে হয়তো তেমন একটা বৃষ্টির চান্স এই মুহূর্তে দেখা যাচ্ছে না, অর্থাৎ রাত্রেবেলার দিকে নেই, তবে পুরুলিয়ার আশেপাশে হয়তো কয়েকটি জায়গায়, মনে রাখবেন কয়েকটি জায়গায়, সব জায়গায় যে হবে এমনটি নয়, কয়েকটি জায়গায় হালকা কয়েক পশলা বৃষ্টি দেখা যেতে পারে, খড়গপুরেও সেম কন্ডিশন, আর কলকাতার দিকে কয়েকটি জায়গায় ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা দেখা যেতে পারে, ব্যারাকপুর বা ইছাপুর, যারা বৃষ্টি পেয়েছেন ইতিমধ্যে তারা কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। তবে রাত্রের দিকে বৃষ্টির পরিমাণ বাড়বে অন্ধ্রপ্রদেশ, ওড়িশা, ওড়িশার দক্ষিণ ভাগ, অন্ধ্রপ্রদেশের উত্তর ভাগ, এখানে আমরা দেখতে পাচ্ছি ছত্তিশগড়, এদিকগুলোতে বৃষ্টির পরিমাণ বাড়বে, একই সঙ্গে মহারাষ্ট্র এদিকেও কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়বে, যেহেতু নিম্নচাপের মেন জায়গা। অনেকে ভাবছে যে আজকে নিম্নচাপ বাংলার ওপরে পুরোপুরিভাবে প্রবেশ করে গেছে, বৃষ্টি নেই অনেকে বলছে, তো দেখুন নিম্নচাপ কিন্তু এখনও প্রবেশ করেনি, কারণ নিম্নচাপের মেন মুখ এখনও আছে ওড়িশার ভুবনেশ্বরের সামনে, দেখুন ঘুরছে এখানে, অর্থাৎ এটা এখনও যতক্ষণ না পুরোপুরিভাবে এই মুখটা এদিকে আসছে ততক্ষণ অবধি কোনো বৃষ্টি কিন্তু চান্স নেই। তো বৃষ্টিটা কখন আসবে পুরোপুরিভাবে সেটা একবার দেখিয়ে দিই আপনাদেরকে। আগামীকাল আমরা 20 তারিখে প্রবেশ করলাম, দেখুন ভোরবেলা কিন্তু এই বৃষ্টি জগদলপুর, বিশাখাপত্তনম, রায়পুর এই সমস্ত জায়গায় বাড়বে, এবং এটা বাড়তে বাড়তে আস্তে আস্তে করে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কখনো নিচের দিকে নামবে, কখনো একটু ওপরের দিকে উঠবে, এই করতে করতে আগামীকাল শনিবারও হালকা থেকে মাঝারি মানের বৃষ্টি রয়েছে কলকাতা, খড়দা, চন্দ্রকোনা, খড়গপুর, গোয়ালতর, বালিচক, কুলবেড়িয়া, গোসাবা, কন্টাই, ঝাড়গ্রাম, চাকুলিয়া, আরামবাগ, তারপর হচ্ছে জামশেদপুর সমেত এদিকে বীরভূমের এবং মুর্শিদাবাদের, আর পশ্চিম মেদিনীপুর, দুর্গাপুরের সাইডে কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি মানের বৃষ্টি হতে পারে, একই সঙ্গে বাংলাদেশের খুলনা, বরিশাল, কলাপাড়াতেও সেম কন্ডিশন, আর উত্তরবঙ্গেও কিন্তু সেম পরিস্থিতি, মানে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টি আগামীকাল আমরা সকালে দেখতে পাচ্ছি। তবে দুপুরবেলা নাগাদ কিছু জায়গায় একটু বৃষ্টির পরিমাণ বাড়তে পারে, যেমন বাঁকুড়া, রঘুনাথপুর এদিকটাতে বাড়তে পারে, আর বাদবাকি জায়গাগুলোতে যেমন বৃষ্টি চলছিল চলবে। আর ভারতের এই মধ্যভাগে দেখতে পাচ্ছেন বৃষ্টির সবথেকে বেশি যদি নিম্নচাপের বৃষ্টিটা হয় সেটা কিন্তু এই অন্ধ্রপ্রদেশ এবং ওড়িশা, আর এদিকে মহারাষ্ট্র দিকটাতে এবং মধ্যপ্রদেশের সাইডটাতে। তো এই হচ্ছে 20 তারিখের কন্ডিশন। এরপর যদি আমরা 21 তারিখ অর্থাৎ রোববার দেখি, অনেকে বলেছে পিছন থেকে সামনে না সামনে থেকে পিছনের দিকে যাবে, তার জন্য আমরা এখন সামনে থেকে পিছনের অবধি দেখাচ্ছি। তো এখানে রোববার 21 তারিখের মধ্যে কিন্তু আস্তে আস্তে করে বৃষ্টি বাড়া শুরু করবে, দেখুন 20 তারিখে যতটা বৃষ্টি ছিল তার থেকে কিন্তু 21 তারিখে বৃষ্টি বাড়ছে, দুপুরবেলা থেকে কোথাও ভারী এবং কোথাও মাঝারি মানের বৃষ্টি লক্ষ্য করা যাবে, এবং 21 তারিখের পর থেকে কিন্তু আরও বৃষ্টি বাড়বে, দেখতে থাকুন সবই দেখাবো। এদিকে খড়গপুর, কৈশোরী, নয়াগ্রাম এদিকে বৃষ্টি বাড়বে, তমলুকে বৃষ্টি বাড়বে, গোসাবাতে বৃষ্টি বাড়বে কিছুটা, খাতড়ার দিকে কিছুটা বৃষ্টি বাড়বে, এবং বাদবাকি যত জায়গা আছে যেমন গোসকারা, বোলপুর, দুর্গাপুর, সোনামুখী, বিষ্ণুপুর, বাঁকুড়া, আসানসোল, চিত্তরঞ্জন এদিকগুলোতে মাঝারি মানে বৃষ্টি হবে, মাঝারি মানে বৃষ্টি হবে পুরুলিয়া, বলরামপুর সাইডে, একই সঙ্গে আরামবাগ, চন্দ্রকোনা, বালিচক, উলবেড়িয়া, কলকাতা, খড়দা, পানিহাটি, ব্যারাকপুর, চন্দননগর, মাসাদ, জঙ্গলপাড়া, দাসঘরা, পাণ্ডুয়া এদিকগুলোতে হালকা থেকে মাঝারি মানে বৃষ্টি হবে। একবার যদি আপনাদেরকে বৃষ্টির মিলিমিটারটা মাপিয়ে দিই, দেখুন 5 মিলিমিটার, 6 মিলিমিটার, এক কয়েক ঘন্টার মধ্যে 5-6 মিলিমিটার এমন বৃষ্টি হবে, মানে ওই হালকা থেকে মাঝারি মানে বৃষ্টি, বর্ধমান সাইডে, নদিয়া ডিস্ট্রিক্টে, এদিকে 224 পরগনা, এদিকে উপকূলেও কোথাও কোথাও একটু ভারী বৃষ্টি হবে গোসাবা সাইডটাতে, কিন্তু বাদবাকি জায়গায় সব হালকা থেকে মাঝারি মানে বৃষ্টি। সেম পরিস্থিতি থাকবে বাংলাদেশের সাতক্ষীরা, শ্যামনগর, মাঠবেড়িয়া, খুলনা, লোহাগাড়া, যশোর, মাদারীপুর, নাগেরপুর, কাপাসিয়া, লখাই, সিলেট, ময়মনসিংহ এবং অসমেও,
অসমেও মাঝারি থেকে একটু ভারী পরিমাণে বৃষ্টি থাকবে এবং আলিপুরদুয়ারের সাইডেও কিছুটা থাকবে, বাদ বাকি মালদা, উত্তর, দক্ষিণ দিনাজপুর এগুলো একটু পরিষ্কারই থাকবে। তো এটা হচ্ছে দুপুরবেলা একটার সময় কন্ডিশন। তারপরে একটার পর থেকে দেখতে পাচ্ছেন বৃষ্টিটা যেমনটা মাঝারি মানে চলছিল তেমনটাই চলবে, তবে হলদিয়া এবং কোলাঘাট, তমলুক আর কন্টাই এই দিকগুলো তো পরিষ্কার হয়ে যাবে, আর বাদ বাকি সব জায়গায় যেমন বৃষ্টি মাঝারি মানে বৃষ্টি চলছিল চলবে। এরপর আমরা যদি 22 তারিখে যাই, 22 তারিখে দেখুন বন্ধুরা বৃষ্টি বাড়বে। 22 তারিখ একদম মিডিল রাত্রে থেকে 21 থেকে 22-এর মধ্যে মধ্যবর্তী অংশে মন্দারমণি, কন্টাই, কেজুরি, হলদিয়া, বাজকুল এই দিকগুলোতে কিন্তু ভারী বজ্রপাত সময় বৃষ্টি হবে। একই সঙ্গে ফ্রেজারগঞ্জ দিকেও সেম পরিস্থিতি, কিন্তু কোলাঘাট, চন্দ্রকোনা, গোয়ালতর, বারুইপুর, জয়নগর, গোসাবা, তমলুক এই দিকগুলোতে মাঝারি মানের যেমন বৃষ্টি চলছিল তেমনটাই চলবে। একই সঙ্গে মাঠবেড়িয়া, কলাপাড়া, লালমোহন এই দিকগুলো মাঝারি মানের বৃষ্টি যেমন চলছিল চলবে। তারপর আমরা একটু এগিয়ে গেলে ভোর 4টেই কিন্তু কলকাতার দিকে বৃষ্টি বাড়বে, যেমন বজবজ, উলবেড়িয়া, মহেশতলা, কলকাতা, দক্ষিণ ভাগটা যেখানে বৃষ্টির পরিমাণ বাড়বে, বিষ্ণুপুরেও বৃষ্টি বাড়বে দেখতে পাচ্ছেন, এবং বারুইপুরে পশ্চিম ভাগটা বৃষ্টি বাড়বে। আর এদিকে নিউ টাউন, খড়দা, চন্দননগরে মাঝারি বৃষ্টি চলবে, আরামবাগ, কতুলপুর, বিষ্ণুপুর, বাঁকুড়া, সোনামুখীতেও মাঝারি বৃষ্টি চলবে, পান্ডুয়া, শান্তিপুর, কাটোয়া, দুর্গাপুর, আসানসোল, চিত্তরঞ্জন এখানেও হালকা থেকে মাঝারি বৃষ্টি, রঘুনাথপুর, হুড়া, পুরুলিয়া, বলরামপুর, বাঁকুড়া, বিষ্ণুপুর, খড়গপুর এদিকেও হালকা থেকে কিন্তু বন্ধুরা মাঝারি মানে বৃষ্টি চলবে, অর্থাৎ ঝাড়গ্রাম সাইডে, পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব মেদিনীপুর সাইডে। আর এদিকে দেখতে পাচ্ছেন মেন যে শক্তিশালী বৃষ্টিটা সেটা কিন্তু চলে যাচ্ছে বাংলাদেশের কলাপাড়া, কলাপাড়া এবং শ্যামনগরের দিকে। দেখে নেবো একবার যে কলাপাড়া, শ্যামনগর বা চিটাগাঙ্গের দিকে ভারী বৃষ্টি হবে কি না প্রবেশ করার পরে, তার জন্য আমাদেরকে একটু আগাতে লাগবে। আমরা যখন 22 তারিখে সকালবেলা নাগাদ যাচ্ছি 10টা নাগাদ, দেখুন এই বৃষ্টিটা কিন্তু বাড়বে আরও, যেখানে তমলুক, শ্যামপুর এখানে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং কোথাও কোথাও অতি ভারী বৃষ্টিও হবে, যেমন শ্যামপুর, মহিষাদল, তমলুক এই জায়গাগুলোতে অতি ভারী বৃষ্টি রয়েছে, বিষ্ণুপুর, তারপরে হচ্ছে কোলাঘাট, ময়না, ভগবানপুর, বাজকুল, হলদিয়া, কাকদ্বীপ, কন্টাই, মন্দারমণি, গঙ্গাসাগর, ফ্রেজারগঞ্জ, নামখানা, বারুইপুর এদিকে ভারী বৃষ্টি, কোথাও অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। আর বাদ বাকি জায়গাগুলোতে প্রত্যেকটি জেলাতে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টি চলবে এবং সেম বাংলাদেশেও তাই হালকা থেকে মাঝারি মানের বৃষ্টি চলবে। তারপর আমরা যদি আরেকটু আগাই দেখুন, যত সময় যাচ্ছে 21 তারিখে যতটা বৃষ্টি ছিল 22 তারিখে কিন্তু তার থেকে আরও ভারী বৃষ্টি, খড়গপুরে ভারী বৃষ্টি হবে দুপুর থেকে বিকেলের মধ্যে, যেখানে খড়গপুর, বালিচক, ঝাড়গ্রাম, চাকুলিয়া এদিকগুলোতে কোথাও ভারী কোথাও অতি ভারী বৃষ্টি দেখা যাচ্ছে, গোয়ালতর, খাতড়া, জামশেদপুর, জাগুদ্দা, বিষ্ণুপুর, আরামবাগ, তারপরে হচ্ছে কলকাতা, হাবড়া, বন গঙ্গা, স্বরূপনগর, নাগুরখাড়া, রানাঘাট, বাগুলা এদিকেও দর্শনা সাইডেও ভারী বৃষ্টির চান্স আমরা দেখতে পাচ্ছি। একই সঙ্গে ভারী বৃষ্টির চান্স রয়েছে মোংলা, বাগেরহাট, শ্রীকান্তপুর, খুলনা, সাতক্ষীরা, জিয়ানগর, মাঠবেড়িয়া এবং পাথরঘাটার দিকটাতে। আর বাদ বাকি যে কটা জায়গা সেখানে হালকা থেকে মাঝারি বৃষ্টি, মুর্শিদাবাদ, বহরমপুর, বীরভূম, নদিয়া সমস্ত জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি সে সময় থাকবে। তারপর আমরা যদি আরেকটু আগাই দেখুন, সন্ধ্যেবেলা গিয়ে আবারও সেই বৃষ্টিটা কিছু কিছু জায়গায় কমলেও বাগনান, আমতা, কোলাঘাট, বজবজ এদিকে, বারুইপুর, নিউ টাউন, কলকাতার কিছু জায়গায় এবং হিঙ্গলগঞ্জ তাকের জায়গায় কিন্তু ভারী বৃষ্টি থাকবে। এদিকে পশ্চিম মেদিনীপুরে কিছু জায়গায় ভারী বৃষ্টি থাকবে, আর এদিকে পুরুলিয়ার দিকে ভারী বৃষ্টি থাকবে, আর এদিকে দুর্গাপুরের পূর্ব ভাগ, উত্তর পূর্ব ভাগে কিছুটা ভারী বৃষ্টি থাকবে, বাদ বাকি সমস্ত জেলায় মাঝারি মানের বৃষ্টি চলবে। এ হচ্ছে 22 তারিখের কন্ডিশন। তারপরে রাত্রেবেলা হলে একটু পরিষ্কার হলেও যেই আমরা গভীর রাত্রে প্রবেশ করছি সেই সময় কিন্তু আবারও দীঘা, কন্টাই, নামখানা, ফ্রেজারগঞ্জ এদিকগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি চালু হয়ে যাবে, মন্দারমণি, কাকদ্বীপ, রায়দিঘি, গঙ্গাসাগর দিকটাতে, আর বাদ বাকি কলকাতা এবং তার আশেপাশে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। কিন্তু আমরা যখন ভোর 3টে নাগাদ যাচ্ছি, রাত্রি 1টা থেকে ভোর 3টে নাগাদ সে সময় কিন্তু অনেক জায়গায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা, হলদিবাড়ি, ফ্রেজারগঞ্জ, নামখানে যেখানে লাল হয়ে গেছে গিয়ে, গঙ্গাসাগর, কাকদ্বীপ, রায়দিঘি, জয়নগর, কুলপি, ডায়মন্ড হারবার, ঝাড়খালি, গোসাবা, কেয়াতলা, বারুইপুর, কলকাতা, নিউ টাউন, পানিহাটি, ব্যারাকপুর, চন্দননগর, মাসাদ এই জায়গাগুলোতে কিন্তু অবিরাম ভারী বৃষ্টি এবং কোথাও অতি ভারী বৃষ্টির প্রবল বৃষ্টি চলবে। আর বাদ বাকি জায়গাগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টি যেমন চলছিল তেমনটাই চলবে, এবং বাংলাদেশেও কোথাও কোথাও অতি ভারী বৃষ্টি এবং কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টি। তারপর আমরা আরেকটু আগিয়ে গেলে দেখুন ভোর 5টা নাগাদ গেলে আবার আমরা অতিভারী বৃষ্টি সম্ভাবনা ফ্রেজারগঞ্জ, গঙ্গাসাগর, নামখানা, কাকদ্বীপ সাইডে দেখতে পাচ্ছি এবং দীঘা, মন্দারমণি সাইডে। তারপরে একটু সকালের দিকে একটু কমবে 11টা নাগাদ এবং হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি চলবে, আর বাংলাদেশে কলাপাড়া এবং চিটাগাং, মহেশখালীর দিকটাতে একটু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে সেই সময়। তারপরে এটা আস্তে আস্তে কিন্তু আবারও বাড়তে থাকবে, বিকেল দুপুরবেলার পর থেকে আমরা দেখতে পাচ্ছি আবার বাড়তে থাকবে বৃষ্টির পরিমাণটা, যেটা পশ্চিম দিকে বেশি পরিমাণে হবে, জামশেদপুর এবং চাকুলিয়ার দিকটাতে, আর এদিকে বর্ধমান, বাঁকুড়া, খড়গপুর, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম এই দিকটাতে কিছুটা ভারী হবে, আর বাদবাকি মুর্শিদাবাদ, বহরমপুর, নদিয়া, 224 পরগনা, হাওড়া, হুগলি এবং বীরভূম এই জায়গাগুলোতে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তারপর আমরা আরেকটু যদি এগাই, এগুলো দেখুন 24 তারিখের পর থেকে কিন্তু আরেকটি নতুন নিম্নচাপ ওঠার কথা ছিল, যেটা আপনাদেরকে আমরা এর আগের আপডেটে দেখিয়েছিলাম।
তো দেখুন সেটা কিন্তু আর আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি তেমন কোনো শক্তি নেই, সেটা কিন্তু তার শক্তি অনেকটা টেনে নিয়েছে, কারণ ওইদিকে ভিয়েতনাম সাগরে একটা নতুন ঘূর্ণিঝড় টাইফুন তৈরি হয়েছে, যার কারণে কিন্তু এই পরিস্থিতিটা সাইক্লোন তৈরি হওয়ার কারণে। তো তারপরে আমরা 25 তারিখে গেলে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে শুধু ভারী বৃষ্টি রয়েছে, আর দক্ষিণবঙ্গে হালকা থেকে ঝিরিঝিরি মাঝারি মানে বৃষ্টি চলবে 25 তারিখে। এমন নয় যে বৃষ্টি পড়ে শুকিয়ে যাচ্ছে, হয়তো হালকা থেকে মাঝারি মানে বৃষ্টি চলবে। 26 তারিখে ওই হালকা হালকা বৃষ্টি, এবং 27 তারিখ শনিবার সেখানেও হালকা হালকা বৃষ্টি, কারণ এদিকে ভারতের পশ্চিমবঙ্গে মুম্বাই, মহারাষ্ট্র, কেরালা এদিকগুলোতে বৃষ্টির পরিমাণ বাড়বে, মধ্যপ্রদেশেও, কারণ ঘূর্ণাবর্ত সরাসরি মধ্যভাগে চলে গেছে গিয়ে, যার কারণে বৃষ্টির তেমন একটা সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। এবং 28 তারিখ রোববার অবধি কিন্তু আমরা তেমন কোনো আর বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে, মানে 25, 26, 27, 28 কিন্তু 4 দিন একদম হালকা কয়েক পাঁচটা বৃষ্টির সম্ভাবনা দেখা গেলে দেখা যেতে পারে। তার বেশি আর আমরা আপাতত এখনই আপডেটে পাচ্ছি না, যদি বিকেলে পরবর্তী আপডেটে চেঞ্জ হয়, যদি নতুন কোনো ঘূর্ণাবর্তা তৈরি, অবশ্যই এই ডেলি বাংলা নিউজ ইউটিউব চ্যানেলে সবার প্রথমে দেওয়ার চেষ্টা করবো। ধন্যবাদ, যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে রাখবেন।